সংবিধানের দোহাই দিয়ে এবার পার পাবেন না বললেন আমির খসরু। এদিকে ইসি আলমগীর বললেন অতীতের কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি। জানাবো ভারতের আস্থা অর্জনে তৎপর বিএনপি এবং সর্বশেষ জানাবো ইমরানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধানের দোহাই দিয়ে এবার পার পাবেন না বললেন আমির খসরু। আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে এবার আপনারা পার পাবেন না। সংবিধান আগে হোক পরে হোক সংশোধন হবে, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তিনি বলেন, শেখ হাসিনা আপনার সরকারকে বলছি, সংবিধান আগে সংশোধন করবেন নাকি পরে, তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, পরবর্তীতে যে সরকার আসবে সেই সংবিধান নিয়ে কাজ করবে। আমির খসরু বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতা দখল করতে চায়, এজন্য গুম খুন ও মিথ্যা মামলা বেড়েছে। বিচারিক ক্ষমতা মানুষের স্বাধীনতা ও বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার জন্য এসব করছে তারা। জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য সংবিধানের দোহাই দিলে সেটা কি জনগণ মেনে নেবে? বেগম খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আনেনি, জনগণের জন্য দেশের জন্য তিনি এনেছেন, যার ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চারটা নির্বাচন পেয়েছি, কোনো প্রশ্ন ওঠেনি। তিনি বলেন, সংবিধান হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য, দেশের শান্তির জন্য, দেশের মানুষের সব স্বার্থ সংরক্ষণের জন্য। তাই সংবিধান আগে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে নির্বাচন দেন, সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই, সংবিধান সংশোধন করতেই হবে। ইসি আলমগীর বললেন অতীতের কোনো নির্বাচনে সব দল অংশ নেয়নি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, দেশের সব বড় বড় রাজনৈতিক দলগুলো অংশ না নিলে নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না। দেশের ইতিহাসে অতীতের কোনো নির্বাচনে সবগুলো দল অংশ নেয়নি। মোহাম্মদ আলমগীর জানান, ইসির প্রকাশিত খসড়া সীমানার উপরে 186টি আবেদন পড়েছে, এর মধ্যে 126টি আবেদনে বর্তমান সীমানায় পরিবর্তন দাবি করা হয়েছে, বাকি 60টি আবেদনে বর্তমান সীমানা বহাল রাখতে বলা হয়েছে। তিনি আরও জানান, সবগুলো আবেদন নিয়েই ইসি শুনানির আয়োজন করবে, তবে এই শুনানির ঈদের আগে না পরে হবে তা এখনো বলা যাচ্ছে না। কমিশনার আলমগীর বলেন, দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে সব দল অংশ নেয়নি। 1970 সালের নির্বাচনে কিন্তু সব দল অংশ নেয়নি, কিছু কিছু দল সেই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কাজেই এক দুইটা রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অংশমূলক হয়নি এটা বলা যাবে না। তবে এটাও ঠিক যে বড় রাজনৈতিক দলগুলো অংশ না নিলে পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না। বিএনপি চিঠির জবাব না দিলে কমিশনের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের আস্থা অর্জনে তৎপর বিএনপি। দ্বাদশ সংসদীয় নির্বাচনকে সামনে রেখে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ে সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে চায় বিএনপি। এই লক্ষ্যে সর্বাগ্রে প্রতিবেশী ভারতের আস্থা ও সমর্থন অর্জনে তৎপর দলটি। পাশাপাশি ভারতের নীতি নির্ধারকরাও বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে বিএনপিকে বিবেচনায় রাখতে চাইছে। সম্প্রতি ভারতের আদালত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বেকুসুর খালাস, ভারতীয় হাইকমিশনারের নৈশভোজে বিএনপি নেতাদের অংশ নেওয়া সহ বেশ কিছু ইস্যুতে ভারত বিএনপির সম্পর্ক অত্যন্ত নির্ভরযোগ্য পর্যায়ে পৌঁছেছে বলে দলীয় সূত্রের দাবি। বিএনপির উদারপন্থী নেতারা বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক মেরুকরণে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ, ভারতের সমর্থন এড়িয়ে ক্ষমতায় যাওয়া বড় দুষ্কর, এ বিষয়টি বিএনপি উপলব্ধি করেছে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে ভারতের নেতিবাচক যে অবস্থান রয়েছে সেটি পরিবর্তন করা জরুরি। অন্যদিকে বিএনপি যে বাংলাদেশে এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, তারা ফের ক্ষমতায় আসতে পারে এমন বিবেচনাও ভারত সরকারের নীতি নির্ধারকরা একেবারে বাদ দিতে চাইছেন না। বিশ্লেষকদের মতে, রাজনীতি কোনো নিশ্চল বিষয় না, এটি গতিশীল। বিএনপির একটি রাজনৈতিক অবস্থান ছিল ভারত প্রশ্নে, পরবর্তীতে পরিস্থিতিতে সেটিও পরিবর্তন হয়েছে, এটি ইতিবাচক লক্ষণ। ভারত প্রশ্নে বিএনপির আগের নীতিকে ভুলে গেলে চিহ্নিত করা যাবে না, সময়ের পরিপ্রেক্ষিতে একটি অবস্থান মাত্র। তবে অনেকের ধারণা, আওয়ামী লীগের সঙ্গে ভারতের বহুদিনের যে সুসম্পর্ক তা ভেদ করে আগামী নির্বাচনকে ঘিরে ভারতের সমর্থন পাওয়া বিএনপির জন্য দুষ্কর হবে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক এখন কেমন জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোরের কাগজকে বলেন, একটি দেশের বিরোধী দলের সঙ্গে অন্য একটি দেশের সরকারের যেমন সম্পর্ক হওয়া উচিত, বিএনপির সঙ্গে ভারতের ঠিক তেমনই সম্পর্ক, কারোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তিনি বলেন, বিএনপিকে যারা ভারত বিরোধী বলে প্রচার করে আসছে তারা আসলে সরকার বিরোধকে সুবিধাজনক অবস্থায় দেখতে চায়।
বিএনপির সিনিয়র নেতাদের মতো নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলনের চেয়ে এ ব্যাপারে সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি অনেক বেশি কার্যকর। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বিভিন্ন বিষয়ে চাপ দিচ্ছে। সরকার প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও একথা স্বীকার করছেন। নেতারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপ দিচ্ছে, ভারতের পক্ষ থেকেও যদি চাপ দেওয়া হয় তবে নিরপেক্ষ সরকারের দাবি আদায় কঠিন হবে না। এক যুগেরও বেশি সময় পর গত 16 মার্চ সন্ধ্যায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে তার বাসভবনে যান বিএনপির 5 নেতা। এ সময় তিনি ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, চলমান সরকার বিরোধী আন্দোলন, ভারত ও বিএনপির সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয় উভয় পক্ষের মধ্যে। বৈঠক সূত্র জানায়, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে নির্বাচন না যাওয়ার দলীয় সিদ্ধান্ত ভারতীয় হাইকমিশনারকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিএনপি। বিগত নির্বাচনগুলোতে সরকার কিভাবে নিজেদের প্রভাব বিস্তার করে ক্ষমতায় বসেছে তা বিস্তারিত তুলে ধরে দলের নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত চূড়ান্ত আন্দোলন গড়ে তোলার কথা জানিয়েছে। এমনকি বিএনপির চলমান আন্দোলনে হামলা, মামলা ও নির্যাতনের চিত্র ভারতীয় হাইকমিশনারের কাছে তুলে ধরেন দলটির নেতারা। আলোচনার এক পর্যায়ে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি হওয়ার বিষয়টি উঠে আসে। বিএনপি নেতারা বলেছেন, 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিএনপি জড়িত ছিল না। বিএনপি সরকার যদি জানতো তাহলে পুলিশ ওই চলমান আটক করত না। এখন অনুপ চেটিয়াকে নিয়ে নানা কথা বলানো হচ্ছে। ওই বৈঠক সম্পর্কে বিএনপির এক নেতা জানান, ভারতের হাইকমিশনার চীনের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্কের বিষয়ে ধারণা চান। জামায়াত বিএনপির সঙ্গে এখন কোনো ফরম্যাটে রয়েছে জানতে চাইলে দলটির নেতারা জানান, জামায়াতের সঙ্গে জোটগত কোনো সম্পর্ক নেই। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন ভারতের হাইকমিশনার। বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ভারত কাগজকে বলেন, প্রণয় ভার্মার আমন্ত্রণের নেপথ্য ভিন্ন একটি বিষয় আজ করা গেছে। তার মতে, ভারতের আদানি গ্রুপের সঙ্গে সরকারের বিদ্যুৎ চুক্তিকে রাষ্ট্রবিরোধী অসম চুক্তি আখ্যা দিয়ে বিএনপির পক্ষ থেকে যে জোর দাবি তোলা হচ্ছে এই নিয়ে একটি সমঝোতামূলক অবস্থানে পৌঁছাতে চায় ভারত। দেশটির হাইকমিশনার কথাবার্তায় তার কিছুটা ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, তাছাড়া বিএনপির জন্য কিছু নেতিবাচক বিষয় ছিল আলোচনায়, এতে কিছু বলা সম্ভব নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নৈশভোজে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। দলীয় সূত্র জানায়, গত 1 মাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা ভারতের কয়েকটি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কয়েকটা দফা বৈঠক করেছেন। অভ্যন্তরীণ রাজনীতি প্রশ্নে ভারত বিরোধী মনোভাব থেকে দলটি বের হয়ে এসেছে এমন বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিএনপি। এই লক্ষ্যে ঈদের পরই বিএনপির 7 সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবে বলে জানিয়েছে দলটির নেতারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সফরের বিষয়ে আলোচনা হয়েছে, তবে কবে নাগাতে যাওয়া হবে এ বিষয়ে আমার জানা নেই। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থে পক্ষে কথা বলার অর্থ ভারত বিরোধিতা নয়। ভারত বিরোধী বা অ্যান্টি ইন্ডিয়া এটি বিএনপিকে নিয়ে সরকারের অপপ্রচার। ভারতের সঙ্গে আমরা সমান্ত ভিত্তিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির দায়প্রাপ্ত নেতারা জানান, আস্থা অর্জনে ভারতের সঙ্গে বিএনপির পক্ষ থেকে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। এর মধ্যে কিছু বিষয় উল্লেখযোগ্য চীন নীতি পরিবর্তন ও পুনমূল্যায়ন, সংখ্যালঘুদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে বিএনপির অবস্থান আরও স্পষ্ট করা, জামাত সহ ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক ত্যাগ, বিনিময়ে ভারতের পক্ষ থেকে দেওয়া আশ্বাসের ভিত্তিতে নতুন করে আন্দোলনের মাঠ সাজাচ্ছে বিএনপি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে টার্গেট করে তৃণমূলে আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতির বার্তা দিচ্ছে দলটি। এই বিষয়ে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভোরের কাগজকে বলে, বিএনপি দল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলের যোগাযোগ বাড়াতে বেশি মনোযোগী। তিনি বলেন, ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, গণমাধ্যম, রাজনীতিবিদ ও সেখানকার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে দেশে যে সংকট চলছে সে সম্পর্ক তাদের জানানো হয়েছে। বিএনপির সম্পর্কে ভারতের রিয়ালাইজেশন হয়েছে। 11 জাতীয় সংসদ নির্বাচনের পর ভারত ও বিএনপির সম্পর্কের দিকটা অস্পষ্ট থাকলেও গত 1.5 বছর ধরে তা অনেকটা স্পষ্ট। এখন তো নেই, বিএনপি নেতারা জানান, ভারতের পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা চলছে বিএনপির তরফ থেকে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিকে সামনে রেখে দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন রোডম্যাপ সাজানো হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করে বিএনপির পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে। দেশগুলোর চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন করে সাজানো হচ্ছে দলের পররাষ্ট্রনীতি। এদিকে জাতিসংঘে বিএনপি এখন খুব সোচ্চার। বিশ্ব সংস্থাটির বিভিন্ন ফোরামে তারা চিঠি দিচ্ছে এবং মানবাধিকার, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতার ইস্যুর সঙ্গে তারা নির্বাচনের বিষয়টিও যুক্ত করছে। এর ফলে শেষ পর্যন্ত জাতিসংঘ আগামী জাতীয় নির্বাচনের আগে একটি অবস্থান নেবে এবং সে অবস্থানটি বিএনপির পক্ষে যাবে বলেই দলটির দৃঢ় বিশ্বাস।
ইমরানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। ইসলামাবাদের একটি আদালত পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একটি মামলায় অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইমরানকে 18 এপ্রিল হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গেল 24 মার্চ সর্বশেষ শুনানিতে পিটিআইয়ের অনুরোধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানাকে জামিনযোগ্য পরোয়ানায় রূপান্তর করে আদালত। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মালিক আমানের আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষ ছিলেন রিজওয়ান আব্বাসী। ইমরানের আইনজীবী ছিলেন ফয়সাল চৌধুরী। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইমরানের অনুপস্থিতিতে নিয়ে আপত্তি তুলে বলেন, আদালতে যেহেতু তিনি উপস্থিত হননি সেহেতু জামিনযোগ্য পরোয়ানাকে অজামিনযোগ্য পরোয়ানা করা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।